এটা ঘটনা যে যারা পশ্চিমবঙ্গের স্টুডেন্ট তারা বেসিক্যালি ম্যাক্সিমামই থাকে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে, ঠিক আছে? তো 9-10 কমপ্লিট করার পর 11-12 পড়ার সময় তারা হঠাৎ করে আর অন্য বোর্ড চেঞ্জ না করে তারা পশ্চিমবঙ্গে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের মধ্যেই রয়ে যায়। কিন্তু তাদের টার্গেট তো থাকে নিট, এইমস, এই সব পরীক্ষা দেওয়ার জন্য। এইবারে কি হয়, হঠাৎ করে বাংলা মিডিয়াম থেকে ইংরেজি মিডিয়ামে ট্রান্সফার হতে হঠাৎ করে ইংরেজিতে বই পড়তে তাদের একটু অসুবিধা হয়। কিন্তু ঘটনা হচ্ছে যে প্রশ্ন পড়া, প্রশ্ন ফিল করা এবং পুরো বইটা পড়া, দুটোর মধ্যে বেশ একটা পার্থক্য থেকে যায়। সেই জায়গায় নিট এর জন্য যে এনসিইআরটির বইটা পড়তে হয়, হঠাৎ করে যখন তারা ইংরেজিতে এনসিইআরটি পড়তে শুরু করে তখন কিন্তু তাদের বেশ একটা বেগ পেতে হয়। সেই জন্য আমি রেকমেন্ড করব যে এনসিইআরটির বই কিন্তু ইন্টারনেটে একটু খুঁজলেই কিন্তু তার বাংলা পিডিএফ পাওয়া যায়, ঠিক আছে? এই আমার কাছে রয়েছে একটা বই, এটা বাংলা পিডিএফ থেকে আমি প্রিন্ট আউট করিয়েছি। এখন আবার অনেক জায়গায় অনেক বইয়ের দোকানে অর্ডার দিলে তারা সেই রকম একটা বই আকারেই সেইটা পাওয়া যাচ্ছে, ঠিক আছে? সেটা খুবই সুন্দর, এটা ত্রিপুরা সরকার থেকে করেছে। পাই টু পাই মানে তোমার বইয়ে যা আছে এনসিআরটি, এক্সাক্ট এনসিআরটি রয়েছে, ঠিক আছে? শুধু বাংলায় তোমার ভাষাটা ওখানকার যে টিচাররা রয়েছেন ওনারা চেঞ্জ করেছেন এবং সেইটা করেছেন। তো আমি রেকমেন্ড করব যে তোমরা যারা একবারেই ধরো বিশেষ করে মানে একটু বাংলাটার প্রতি যাদের একটু আকর্ষণ আছে এবং ইংরেজিটা হঠাৎ করে ধরতে অসুবিধা হচ্ছে, বিশেষ করে ইলেভেনে, ক্লাস ইলেভেনে তোমরা অবশ্যই এই দুটো বইই কিনবে, ইংরেজিটা এবং বাংলাটা, ঠিক আছে? এবং বাংলা বইটার প্রথমে পড়বে, ঠিক আছে? তুমি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে যে বইগুলো আছে যেমন ছায়া প্রকাশনী বা ছাত্রা বা পারুল লাইব্রেরি ইত্যাদি বই পড়ো, তার সাথে তুমি এই বাংলা বইটা যেটা এনসিইআরটির বই সেইটা পড়ো, এবং তার এর পরে, ঠিক আছে, এই বইটার কোনো একটা নির্দিষ্ট চ্যাপ্টার পড়ার পর তারপর তুমি ইংরেজি বইটা পড়ো, দেখো তোমার কিন্তু অনেক সহজ হয়ে যাবে বিষয়টা, ঠিক আছে? ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।